তো কয়েকদিন ধরেই আমাদের কার্যকর্তাদের উপরে তৃণমূল সরকার এইভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। তার শিকার হলো আমাদের গোকুলচন্দ্র জানা, বয়স 62 বছর, আমাদের 177 নম্বর রসিকনগর বুথের সম্পাদক ছিলেন। উনি উনি একটা সামাজিক বিষয়ে প্রতিবাদ করতে গেছিলেন। সামাজিক বিষয় বলতে এখানে যে পঞ্চায়েত প্রতিনিধি আছে, তৃণমূলের পঞ্চায়েত প্রতিনিধি টিঙ্কু দলৈবাবু, তার স্বামী টিঙ্কু দলৈবাবু, আচ্ছা টিঙ্কু দলৈবাবু, ভারতী দলৈবাবু পঞ্চায়েত প্রতিনিধি আছে, তার স্বামী টিঙ্কু দলৈ, টিঙ্কু দলৈ করোনা পজিটিভ দুদিন ধরে। উনি কোনো সামাজিক রীতিনীতি মানছেন না, আপনার মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে না, সামাজিক অনুষ্ঠানে যোগদান করছেন এবং স্বাস্থ্যবিধি কোনো মেনটেন করছেন না। সেটার প্রতিবাদ করতে আমাদের এই কার্যকর্তা আজকে সকালে আশাকর্মীর কাছে গেছিলেন। আশাকর্মীর স্বামী ছিলেন শঙ্কর জানা, এবং শঙ্কর জানার সঙ্গে ছিলেন শুভঙ্কর জানা, নারায়ণ জানা, সুভাষ জানা, নারায়ণ জানা এবং কানাই জানা। এই চারজন মিলে আমার এই কর্মীর উপরে, গোকুলচন্দ্রবাবুর উপরে অতর্কিত আক্রমণ করে, এবং শঙ্কর জানা গোকুলবাবুর কানের গোড়ায় একটা চড় মারে এবং তৎক্ষণাৎ আমাদের গোকুলবাবু পড়ে যান এবং মারা যান। এর বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা পার্টির ভগবানপুর টু পশ্চিমমণ্ডলের সমস্ত কার্যকর্তারা একত্রিত হয়েছে, প্রদেশের নেতৃত্ব এবং জেলা নেতৃত্বকে জানানো হয়েছে, প্রদেশের কার্যকর্তারা আসছে, প্রশাসনও এসছেন। এর বিরুদ্ধে তীব্রভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি, যদি কোনো পদক্ষেপ না নেয় আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি, 2 ঘন্টার মধ্যে যদি কোনো পদক্ষেপ না নেয় প্রশাসন আমরা বৃহত্তর আন্দোলনে নামছি। কি হবে পড়ছে আমি দেখাচ্ছি, দাদা আমার দাদা কাই গো, ও দাদা গো তুমি আছো, তুমি দাদা গো আমার বাইর জামা করেছি, আমার বাইর জুতা করেছি, আমি তো থাকি আনে জুতা আমার বাইরে, আমার ভাই দাদা আমার দাদা কাই জানো, আমার ভাই জানো তোমার কি আনন্দ বটে গো বিজেপি জিতে, আমার ভাই কি আনন্দ বটে লাগছে বিজেপি জিতে বলে, আমার ভাই কি লাগছে দেখো, আমার ভাই বিষদে ভীম 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 চার ভাই তোমার কি লাগছে দেখো, আমার ভাই কি লাগছে দেখো, আমার ভাই লাগছে দেখো কি আনন্দ বটে গো, আমার ভাই আমার ভাই কাই যাচ্ছে গো, ও ভাই দাদা আমার কাই যাচ্ছে,
নাম বলবেন? হ্যাঁ, আমার নাম শুভাশিস মাইতি, ভগবানপুর টু পশ্চিম মন্ডলের সভাপতি বলছিলাম। হ্যাঁ, মানে ঘটনাটা কতটা পারিবারিক কতটা রাজনৈতিক? ঘটনাটা কোনো পারিবারিক নয়, ব্যাপারটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার চলছে এবং রাজনীতির প্রতিহিংসার শিকার হলেন আমাদের এই কর্মী, সক্রিয় কর্মী, এই গোকুল জানাবাবু 177 নম্বর রসিকনগর গাজীপুর বুথের সম্পাদক ছিলেন, বুথের সম্পাদক ছিলেন। গত পরশু দিন থেকে আমাদের এই বুথের 177 নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী টিঙ্কুলাল দলুই করোনা পজিটিভ, এবং এই করোনা পজিটিভের জন্য উনি স্বাস্থ্যবিধি না মেনে যৌথ ট্যাপ থেকে জল নেওয়া, বিবাহ অনুষ্ঠানে যোগদান এবং কোনো সামাজিক বিধিনিষেধ মানছেন না, সেটার প্রতিবাদ করতে যেতে গোকুল চন্দ্র জানাবু প্রতিবাদ করতে যান এবং এবং আশাকর্মীর কাছে যান, আশাকর্মীর কাছে যেতে আশাকর্মীর স্বামী নামটা শঙ্কর জানাবাবু উনাকে কানের গোড়ায় মারে এবং সেইখানেই কিছুক্ষণের মধ্যে উনি মারা যান সেইখানে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি চলবে, আমরা থানায়ও জানিয়েছি, প্রশাসন পোস্টমর্টমের জন্য গেছে এবং এটা প্রথম নয়। এখানে সমস্ত এলাকায় তৃণমূল পরিকল্পিতভাবে আমাদের উপরে অত্যাচার করছে, আমাদের কর্মীদের মারধর করছে, আমাদের কর্মীদের রাস্তায় ঘাটে বেরোলে তাদের উপরে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এর বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি এবং বিগত কয়েকদিন ধরে আমাদের সমস্ত কর্মীর উপর নামে ফলস কেস দিচ্ছে। এই যে অনেকের নামেই কেস দিয়েছে এবং কিছুদিন আগেই আমাদের গতকালই এই জামিনে মুক্ত হলো আমাদের সুখদেব দলাইবাবু, শক্তি কেন্দ্রের প্রমুখ, এখানেই বাড়ি, ওনার নামে একটা ফলস কেস দিয়েছিল, উনি আদৌ ঘটনায় উপস্থিত ছিলেন না, ওনার নামে ফলস কেস দিয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং বৃহত্তর আন্দোলনে নামছি, হুঁশিয়ারি দিচ্ছি প্রশাসন যদি পদক্ষেপ না নেয়, এবং প্রদেশ নেতৃত্বরাও আসছেন, আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি এবং প্রদেশ নেতৃত্বের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা এবার এগিয়ে যাব। বাবু, তোমার নাম কি? আমার নাম তপন জানা। যিনি মারা গেছেন? আমার বাবা। নাম কি? শ্রী গোকুল চন্দ্র জানা। হ্যাঁ, কিভাবে মারা গেল? গাজীপুর গ্রাম পঞ্চায়েত যে আছে টিঙ্কুলাল দলুই, উনার নিজেরই করোনা হয়েছে। উনার বাড়িতে ফ্যামিলি সবাই ঘোরাঘুরি করছে বাঁধে সবার এতে। এবার এইখানে আমাদের জানাপাড়া, জানাপাড়ায় পরশুদিন বিয়ে বাড়ি হয়েছে, এবারটা সেই বিয়ে বাড়িতে তারা এসেছিল। এটা আমার বাবা সকালে আজ সকালে প্রতিবাদ করেছিল এইটা, যে এই একটা রাস্তা আছে আমাদের, ওখানে বেরোনোর রাস্তা 3-4 ঘর ওদিকে, ওইখানে স্বাস্থ্যকর্মীর ঘর আছে, ওই ঘরটাকে কেন্দ্র করে বলেছিল যে এটা বেড়া দিয়ে দিলে সব ঠিক হবে। স্বাস্থ্যকেন্দ্রে হচ্ছে যার করোনা হয়েছে তার বোন, স্বাস্থ্যকেন্দ্র যে আছে তার বোন মিনতি জানা। এবার মিনতি জানার স্বামী শঙ্কর জানা এসে এই যখন চব্বটা হয় এসে বলেছিল কোন শালা কি করবে রে, এরকম উল্টা পাল্টা খিস্তি মেরেছিল। এবারটা আমার বাবা বলে প্রতিবাদ করতে গিয়েছিল, সুভাষ জানা কান পাটে চড় মেরে আমার বাবাকে মেরে দিয়েছিল। সুভাষ জানা, শঙ্কর জানা, কানাই জানা, নারায়ণ জানা, মানে এদের সাথে বচ্চা হতে হতে আমার বাবা বিজেপি কর্মী ছিল, বচ্চা হতে হতে চড় মেরে দিচ্ছে নাকি? হ্যাঁ, সুভাষ জানা মেরেছে, আর ওই 4 জন সঙ্গে ছিল। আর যে করোনা হয়েছে ওদের আত্মীয় নাকি? ওর আত্মীয় হচ্ছে স্বাস্থ্য যে হেলথ সেন্টার যে যাকে বলে, ওই আত্মীয় ওদের, ওকে বলতে গিয়ে ও বলছে যে কি করবে করে নাও, বাড়িতে থাকবে, ঘোরাফেরা করবে, ঠিক হচ্ছে, এই সব কথা বলছে। অথচ আমরা যখন এসেছিলাম আমাদেরকে ওই স্বাস্থ্যকেন্দ্র বলেছিল যে 14 দিন ঘরে হোম কোয়ারেন্টাইনে থাকো, আমরা থেকেছি। আপনি কোথায় থাকতেন? আমি চেন্নাই থাকতাম,
কোনো সময় বেঙ্গালুরু থাকতাম, কোনো সময় কেরালায় থাকতাম। আর আর মানে পঞ্চায়েত মেম্বার সে ঘুরে বেড়াচ্ছে, উনার যে হয়েছে আমরা আদৌ জানি না। আজকে তিন চার দিন ধরে, কাল সকালে আমরা জানতে পেরেছি, তার আগে থেকে হয়েছে কাউকে বলে না, তার চারদিক ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বিয়ে বাড়িতে এসেছিল, পঞ্চায়েত আসেনি, তার স্ত্রী এসেছিল, তার ছেলে মেয়ে এসেছিল। এখানে আশাকর্মী ওটা জানতো? আশাকর্মী তো তার আত্মীয়, জানে নেই। ওইটার প্রতিবাদ করেছিল তোমার বাবা? এই জন্য আমার বাবা প্রতিবাদ করেছিল, আমার বাবা প্রতিবাদ করেছিল, কোন পার্টিগত কালার নিয়ে কিন্তু যায়নি। তারপরে আমার বাবা দুই এক কথা বলতে গিয়ে উনি বললো যে তোরা কি পার্টিগত কালার নিয়ে এসেছিস, এইসব কথা বলছিল, দিয়ে চল মেরেছে। কি হয়েছে গো? আমি তো ছাগল বাঁধে চলে দিলে মারা পারি কাটা চলে যে, আমি তো কিছু জানি না। আমি তো গো ছুটে যাই, মারামারি চলছে, টানাটানি হুস্তে হুস্তে মারামারি চলছে, চল চল তাহলে দেখো এত মারিছে আমার পাশে নিয়ে মারে, ধর পরে সে গাল ধরে গেছে, গাল ধরে আমার চোখা ফেলিছে, তখন ছুটে এলে আমাকে মেরে দিল, আমাকে পেরে দিল, এমন তাহলে ছুটছে যে মারছে চড়ছে, আরো বলো এই সালার তোর হাত কাটিয়ে দেবো, তোকে খুন করে দেবো, তোর হাত কাটিয়ে দেবো, তোর খুন করে দেবো, তোকে তোকে ডেড বটি করে দেবো। একটা বার বেড়া দিয়ে দেখ, তুই একটা বার বেড়া দিয়ে দেখ, তোকে আমি দেখে আলবো, তোকে দেখে আলবো।